করোনা মহামারীর ভয়াবহ সময়ে পার করছে বাংলাদেশ। জেলা শহরের হাসপাতালে বেড ফাঁকা নেই, চিকিৎসা পেতে মানুষ ঢাকার বাইরে থেকে ছুটে আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। বাড়তি রোগীর চাপে হাসপাতালে ভর্তিতে উপহাতে হচ্ছে নানা ভোগান্তি। সরকারি হাসপাতালেও দেখা দিয়েছে আইসিইউ সংকট। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নাজিব বেগের প্রতিবেদন, ছবি তুলেছেন কামরুজ্জামান শামীম। ফুসফুসের জটিলতা নিয়ে ষাটোর্ধ সুলতান মাঝি গাজীপুর থেকে এসেছেন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। ঘণ্টা তিনেক অপেক্ষা করেও তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তার সন্তানরা। ভর্তি ওরা দিয়েছে, কিন্তু কতক্ষণ যে অনেকক্ষণ যাবত বসে আছি, কিন্তু কতক্ষণ লাগবে এটা বলতে পারতেছি না। ঠান্ডা থেকে মনে করেন এই শ্বাসকষ্টের অফিস, শ্বাসকষ্টের ব্যাপার পরে বাবাই খালি কাশতো আর কি। ফুসফুসের 65% জটিলতা নিয়ে ভর্তি হতে এসেছেন হাজি শাহাবুদ্দিন। এমন গুরুতর অবস্থা নিয়ে আসছেন অনেকেই। রোগীর 10 দিন যাবৎ জ্বর ছিল, তো আমরা দেখতে পাচ্ছিলাম যে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপর কালকে বাড্ডার এমজেড হসপিটালে নেওয়া হয়, ওইখানে সিটি স্ক্যান করার পর দেখা যায় যে লাঞ্চে আপনার প্রায় 65% ড্যামেজ হয়ে গেছে। তোমার হার্টে প্রবলেম আছে, লাঙে প্রবলেম আছে, ডায়াবেটিক আছে, না হাই বিপি, তো তার সাথে আবার গত 13-14 দিন যাবৎ জ্বর, প্রচণ্ড জ্বর। আজকে সকালবেলা ওনার পালস মেপে দেখলাম 80-তে চলে আসছে। দেশে করোনা শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে, রেকর্ড ভাঙছে মৃত্যুর সংখ্যাও। আক্রান্ত আর মৃত্যুর নতুন সমীকরণে বাড়ছে আশঙ্কাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের অর্ধেকই গ্রামের বাসিন্দা। জেলা শহরে হাসপাতালের সিট সংকটের পাশাপাশি রয়েছে অক্সিজেনের অভাব, আর এই কারণেই অনেকেই রাজধানীমুখী হচ্ছেন। আমরা ঢাকা আসছিলাম পিজি হাসপাতালে দেখানোর জন্য, তো এখান থেকে বলছে যে আগে কোভিড টেস্ট করতে হবে। তো কোভিড টেস্ট আমরা এখানে আজ কালকে কোভিড টেস্ট করছি, আজকে রেজাল্ট দিছে, আমার বাবার পজিটিভ হয়েছে। আসলে আছে করোনা রোগী, সবে তো লাঙের সমস্যা, এসি ছাড়ার কারণে প্রচুর ঠান্ডা, আমার আম্মার কাঁথা কম্বল দিয়ে রাখা হয়েছে, তা মনে করেন যে কাশতেছে। মহাখালী ডিএনসিসি হাসপাতাল ছাড়া রাজধানীর অন্য কোনো সরকারি হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। এইভাবে চলতে থাকলে কঠিন সংকটের সংখ্যাই এই পরিচালক। 500 বেড হচ্ছে এক্সক্লুসিভলি হাই কেয়ার জোন, দ্যাট ইজ আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট সহ হাই ফ্লো নেজাল ক্যানুলা বা ভেন্টিলেটার, এগুলো দিয়ে আমাদের একটা সমন্বয় আছে 500 বেড। তো এটাতেও এটাই এখন কিন্তু 400 ক্রস করে গিয়েছে। তো এখন এই জায়গাতে আমরা খুব বেশি কিন্তু আমাদের হাতে এখন নাই, এটা পূর্ণ হয়ে গেলে আমাদের একটু সংকট তো অবশ্যই হবে। কারণ কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে না চললে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা একদিকে সংক্রমণ কমছে না এবং সংক্রমণ না কমার ফলে মৃত্যু আরো সামনে বাড়বে, এর উপরে মরার উপর খাড়ার ঘা হচ্ছে সামনের কোরবানির হাট। এই কোরবানির হাটে কোটি কোটি মানুষ আসবেই, ঠেকানো যাবে না। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে সমন্বিত কাজ করার পরামর্শ তার। নাজিব বেগ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।